আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন ঘুম ভালো হওয়ার জন্য যা খাবেন আর যা খাবেন না, প্রতিদিনের কাজ ঠিকভাবে করার জন্য রাতে প্রয়োজন ঠিকমতো ঘুমানো, কারণ ঘুম পরবর্তী কাজের জন্য আপনার শরীরকে তৈরি করে। অনিয়মিত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, গ্যাজেট নির্ভর আধুনিক জীবন অনেকের ঘুম কেড়ে নিয়েছে। অনেক সময় দেখা যায় শরীর প্রচণ্ড ক্লান্ত কিন্তু ঘুম আসে না। রাত জাগা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। রাতে ঘুম ঠিকমতো না হলে নানাবিধ শারীরিক রোগ দেখা দিতে পারে, তাই রাতে প্রয়োজন মতো ঘুমাতে হবে। ঘুমের এই সমস্যাটার একটা কারণ হতে পারে প্রতিদিনের খাদ্য অভ্যাস। জেনে নিন ভালো ঘুমের জন্য কী কী খাওয়া উচিত আর কী কী খাওয়া উচিত নয়। আমরা প্রথমে জানব ভালো ঘুমের জন্য যা যা খাবেন। এক নম্বরে দুধ। রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ হতে পারে বেশ উপকারী। দুধে থাকা অ্যামাইনো অ্যাসিড, ট্রিপটোফ্যান ঘুমের জন্য বেশ উপকারী। দুই নম্বরে মিষ্টি আলু। মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি, কারণ এখানে আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস, যা শরীরকে শান্ত করতে সহায়তা করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে স্নায়ু ও মাংসপেশি শান্ত হওয়া বেশ জরুরি, যা মিষ্টি আলু অবলীলায় করতে পারে। তিন নম্বরে ডিম। ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন হল ডি। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না। মস্তিষ্কের জিএবিএরোজিক নিউরন ঘুমাতে সাহায্য করে। ডিমের ভিটামিন ডি ঠিক সেখানেই কাজ করে। চার নম্বরে কলা। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে, তাই কলা খেলে রাতে ঘুম ভালো হয়। পাঁচ নম্বরে মধু। মধু সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করে, নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয়। ছয় নম্বরে আখরোট। আখরোটে ও ট্রিপটোফ্যান রয়েছে, এটি সেরোটোনিন ও মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে নিয়মিত দুটি আখরোট খেতে পারে। সাত নম্বরে ফল ও বাদাম। আখরোট, কাঠবাদাম থেকে শুরু করে ফলমূল, শাকসবজি সবই ঘুমের জন্য বেশ উপকারী। আখরোট ও কাঠবাদামে রয়েছে ট্রিপটোফ্যান, যা স্নায়ু ও মাংসপেশিকে শান্ত করে। অন্যদিকে ফলমূল, সবজি ইত্যাদি ভিটামিনের যোগান দেয়, যা কিনা ঘুমের জন্যও সাহায্য করে। নিয়মিত শরীরচর্চা করলেও মানসিক অবসান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে ভালো ঘুম হয়। এবার জানব যা যা খাবেন না। ক্যাফিন জাতীয় পদার্থ। ক্যাফিন জাতীয় পদার্থ হলো ঘুমের অন্যতম বড় শত্রু। চা কফি জাতীয় পদার্থ ঘুম কাটিয়ে দেয়, তাই সন্ধ্যা নামার পর ক্যাফিন জাতীয় পদার্থ থেকে দূরে থাকুন। রাতের খাবারে ভারী খাবার। রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করুন। অনেকেই দিনের শেষ খাবার হিসাবে একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করেন, কিন্তু রাতে ভালো ঘুমের জন্য অল্প খাওয়া উত্তম। রাতে যেহেতু কোনো ভারী কাজ করা হয় না, তাই খাবার হজমও হয় না, ফলে তা পেটে থেকে যায় আর ভরা পেটে ঘুম দ্রুত আসতে চায় না। জালজাতীয় খাবার। জালজাতীয় খাবার খাদ্য হজমে অসুবিধা তৈরি করে, তাই রাতে জালযুক্ত খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। অতিরিক্ত চিনিযুক্ত খাবার। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার ঘুমের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চিনি শরীরে বাড়তি উত্তেজনার সৃষ্টি করে, যা ঘুমে ব্যাঘাত ঘটায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।